কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানিদাতার সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করছে একটি চক্র। রোববার দুপুরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা বিষয়ে সবকিছু এখন বিচার বিভাগের হাতে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে যা করছে তারা না বুঝেই করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিচ্ছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে। সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা